আবহাওয়া দপ্তরের তাজা আপডেট। বঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত, ব্যাপক বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা। কোন কোন জেলায় চলবে ঝড় বৃষ্টির দাপট জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশেষে মিলল স্বস্তির খবর। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমল। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার যা অবস্থা ছিল তাতে রীতিমতো নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু গতকাল থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদলাতে শুরু করে। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ কলকাতার তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আজই শহরে ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট, আর এর জেরে দক্ষিণবঙ্গে আরও 2-3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। তবে বৃষ্টি নামার আগে পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মধ্যপ্রদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবারও ঝাড়খণ্ডের কাছে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, আর তার জেরে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে 2-24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যা চলবে আগামী 4 দিন পর্যন্ত। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেই সাথে 50 কিমি বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পাহাড় এবং সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আজ উত্তরবঙ্গের 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সাথে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আজ কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে হাওয়া বইতে পারে কলকাতায়। কলকাতা এবং সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী 2 দিন সর্বোচ্চ তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী 2 দিনে কলকাতার তাপমাত্রা আরও 2 ডিগ্রি কমতে পারে, এমনটাই অনুমান করছেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে তাপপ্রবাহ আর থাকবে না। আগামী 4-5 দিন অন্তত তাপপ্রবাহ ফেরার আর কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নামবে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মূলত মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার বেগে বইতে পারে, আর এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আজ বৃষ্টির পরিমাণ বাড়বে, সেই সাথে বাড়বে দমকা হাওয়ার গতিবেগ। এবার জেনে নিন কেমন থাকবে আজ বাংলাদেশের আবহাওয়া। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।